বন্ধুরা, তুমি হয়তো সারাদিন কিছু না কিছু নিয়ে নিজের মনে ভেবেই যাচ্ছ। অনেকে তো কোনো একটা বিষয় নিয়ে এতটাই ওভার থিঙ্কিং করে যে রাতে ঘুমই আসতে চায় না তাদের। বন্ধুরা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ওভার থিঙ্কিং এর ফলে কোনো লাভই হয় না, বরং তোমার প্রতিদিনের নির্দিষ্ট কাজ থেকে তোমার ফোকাস হারিয়ে যায়। তবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। ওভার থিঙ্কিং এড়িয়ে চলার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, চিন্তাগুলোকে লিখে ফেলো। বন্ধুরা, যখন তুমি ওভার থিঙ্কিং করো, ঠিক সেই মুহূর্তে নিজের মনকে লক্ষ্য করো। এটা শনাক্ত করো যে তোমার মন ঠিক কোন বিষয়গুলো নিয়ে বারবার ভাবাচ্ছে। তারপর চিন্তাগুলোকে একটি ডায়েরিতে লিখে ফেলো। এর ফলে যে বিষয়গুলো তুমি নোট ডাউন করে ফেলবে, সেই বিষয়গুলো সম্পর্কে তোমার মস্তিষ্ক আর তোমাকে ভাবাতে চাইবে না। নিজেকে কোনো কাজের মধ্যে ইনভলভ রাখো। বন্ধুরা, ওভার থিঙ্কিং সেই সময়টাতেই বেশি হয় যখন আমাদের নির্দিষ্ট কোনো কাজ থাকে না। নিজের মাইন্ডকে যে কোনো অ্যাক্টিভিটি দিয়ে বিজি রাখার চেষ্টা করো। বন্ধুরা, ওভার থিঙ্কিং এর অভ্যাস থেকে মুক্তি পেতে নতুন কোনো অ্যাক্টিভিটির সাথে নিজেকে অভ্যস্ত করো। কোনো নতুন বিষয়ের উপরে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারো। ইউটিউব থেকে ছবি আঁকা, গান গাওয়া, গিটার বাজানো শিখতে পারো। কিংবা তোমার যদি ভিডিও মেকিংয়ে দক্ষতা থাকে, তাহলে নিজের একটা চ্যানেল খুলে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারো। এক্সারসাইজ। বন্ধুরা, কষ্ট হলেও প্রতিদিন একটু এক্সারসাইজ করো। নিজের জন্য একটা কমফর্টেবল প্লেস বের করে বসে যাও। কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নাও আর ত্যাগ করো। বন্ধুরা, দুশ্চিন্তা দূর করার একটি কার্যকরী উপায় হলো মেডিটেশন করা। মেডিটেশন তোমার মাইন্ডকে শান্ত রাখতে সাহায্য করবে। বন্ধুরা, এনজয় এভরি লিটল থিংস। প্রতিদিনের সমস্ত ছোট কাজগুলোকেও এনজয় করো। ধরো, তুমি তোমার ফেভারিট কোনো খাবার খাচ্ছ, তখন প্রতিটা বাইট এনজয় করো। ফোকাস করো খাবারটির স্বাদ এবং গন্ধের ওপরে। কিংবা ধরো, প্রতিদিন যেই রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, তার আশেপাশের এনভায়রনমেন্টকে অবজার্ভ করো। দেখবে এমন কিছু ইন্টারেস্টিং খুঁজে পাবে যা আগে তুমি লক্ষ্যই করনি। কারো ওপর হিংসা করো না এবং ক্ষমা করতে শেখো। বন্ধুরা, আমরা যদি কারো ওপরে হিংসা করি বা রেগে থাকি, তাহলে আমাদের মস্তিষ্ক সেটা নিয়েই বারবার ভাবতে থাকে, যেটা ওভার থিঙ্কিং এর অন্যতম কারণ। তাই বন্ধুরা, কারো ওপর রাগ থাকলেও তাকে ক্ষমা করে দিতে শেখো। নেতিবাচক ঘটনাকে অ্যাকসেপ্ট করো। বন্ধুরা, ধরো গত সপ্তাহে তোমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটেছে, সেটা ভুলে গিয়ে তুমি তোমার কাজে ফোকাস করতে চাও, কিন্তু কিছুতেই পারছো না। বন্ধুরা, এটা বিশ্বাস করো যে যেই ঘটনাটা ঘটেছে সেটা সেই মুহূর্তে সত্যি, কিন্তু এখন তার আর কোনো অস্তিত্ব নেই। ভাবো যে তোমার এখন যেই অবস্থা তাতেই তুমি সন্তুষ্ট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাও। এরকম মোটিভেশনাল ইন্সপিরেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো।